এটা সাধারণ কোনো কথা না এটা সাধারণ কোনো আওয়াজ না এটা শুধু ঘটনা না ঘটনা না এটা আমার জীবনে আপনার জীবনে একটা চেতনার মাইলফলক এবার ডান হাতটারে পায়ের নিচে রেখে টান দিয়া সিরে ফলাইয়া বাম হাতের মধ্যে বেড়ার মতো তলোয়ার টনে যুদ্ধ শুরু করে দিল এমন ভাবে যুদ্ধ শুরু করলো বিয়া তোপরা দেখতেছে আগের চাইতে জাফরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে এবার কোনো ভাবে এক হাতে কুলাইতেছে না এবার বিয়াদবরা চতুর মুখে এমন ভাবে জাফরের উপরে ঝাঁপাইয়া পড়লো বাম হাতের মধ্যে একটা কূপ মারছে একটা কূপ দিয়া জাফরের বডি থেকে বাম হাতটারে আলাদা কইরা ফেলাইছে তলোয়ারটা উইরা যাইয়া পড়ছে এরপরে জাফরের দুইটা হাত নাই দেখেন কেমন প্রেমিক ওই জাফরে দৌড়াইয়া যাইয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাথে রাত হাজার দোনলে তুই আমার জীব বনের মুর্শিদ তুই আমার আর জি এই নগরে বন্দরে গুড়ি পাইতে দর্শন কত রাত ঘুমাইলাম গো নবী এক রাইতে তো তোমারে দেখলাম না কত মাহফিলে গেছি গো নবী কোনো মাহফিলে দি তোমারে দেখলাম না ও নবী কত মানুষ মরে গেছে আমিও চলে যাব নিদান কালও কি পাবো না নগরে বন্দরে গুড়ি পাইতে দর্শন এই তাহিরি সদাই বাসে নয়ন হলে গো ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্যবাণী এই জন্য যুবক ভাইয়ার আমার এখনো সময় আছে আমার নবী যা বলেছেন তা আমাদেরকে করা লাগবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে আল্লাহর হাবিব বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই মানুষটা হলো মুসলমান আজকে আক্রমণ জামান এই বেয়াদব বদমাইশ আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত রাতকে বেশ সারাতের সঙ্গে তুলনা করেছে মসজিদের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে মানুষ এবাদতের জন্য যাবে আল্লাহর ঘরের চাইতে বেশ্যাখানাকে ভালো বলেছে এর মানে হলো সে প্রমাণ করেছে নিঃসন্দেহে তার ইমান নাই সে মানুষের ইমানকে হরণ করার জন্য ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিন্তু সারা বাংলাদেশে শবে বরাতের দিন স্কুল মাদ্রাসা করে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন বাইতুল মোকাররমেতে সুন্দর জাতীয় মসজিদে ভাব গাম্ভীর্যের মাধ্যমে শবে বরাতের নামাজ পড়া হয় এত বড় ইবাদতকে আবার ত্যাগ করে মুসলমানদের ইমানকে হরণ করার জন্য এত নোংরা ভাষা বলতে পারে প্রশাসনকে বলবো অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে ঠিক কিনা জুতা কামড় দেওয়াইতে হবে দুর্রা মারতে হবে ফাঁসি স্যার আপনারা আগুনটা সারা বাংলাদেশে সরবার আগে যাতে প্রশাসনও বুঝে সরকারও বুঝে
কারণ এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না আমরা ধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলি আমরা রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলি যাদের দ্বারা ধর্মের সম্প্রীতি নষ্ট হবে যাদের দ্বারা রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট হবে এদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না হাত তুলে বলেন ঠিক কি না বলেন রাজি আছেন সবাই ইনশাআল্লাহ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার কিছু লোক আছে এদের সাথে সুর মিলায় কয় কি কয় কো বলতেছে যে কা অন ইসলামিক কাজকে ইসলাম বলে চালিয়ে দেওয়ার নাম শবে বরাত নাউজুবিল্লাহ গন শবে বরাত কি অন ইসলামিক কাজ তাহলে সে কোথায় টুকা মারছে শুধু মুসল্লি থেকে সেই রাত্রে ওই বেসালে যাওয়ার কথা বলছে না বরং সে সরাসরি এই রাত্রটাকে অস্বীকার করে এই রাত্রে ইবাদত কো স্বীকার করা মানে আমার রাসূল কো স্বীকার করা আল্লাহর কোরআন আয়াত কো স্বীকার করা কথা বলেন ঠিক কিনা বেঠে এই জন্য তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ যাক ইনশাআল্লাহ রেডি থাকেন আপনারা আমি কিন্তু টোটালি তার যত উপাদান আছে সব উপাদান রেডি করছি তার ঠিকানাটা লইছি এত বুঝতো না ঠিকানাটা যে কোন জায়গাতে এত বুঝতো না এমন হচ্ছে ফলাই থাকব বাবা রে বাবা ফলাই না বেড়াটা ওদি তাহেরি কাউকে ধরে না ধরলে ছাড়ে না মুখস্থ রাখেন মোহাম্মদ আকরাম উদ্দিন পিতা আব্দুস সালাম পরিচালক ইহাউসুন্না ফাউন্ডেশন লিমিটেড মিনিটেক ময়নাটেক উত্তরখান ঢাকা 1230 মোবাইল নম্বর 01914004847 মিরপুর থানায় সে মিরপুর থাকে মিরপুরের প্রশাসনকে আমি এখান থেকে বলে দিচ্ছি অবশ্যই এই কাজ্জাব বেঈমানকে তাড়াতাড়ি গ্রেফতার করুন কথা বলেন ঠিক কিনা নাহলে আপনিও এটার দায় এড়াতে পারবেন না কথা বলেন ঠিক কিনা বলেন আপনি নবীর উম্মত আমি নবীর উম্মত আপনি কুরআন মানেন আমিও কুরআন মানি আপনি ইসলাম মানেন আমি ইসলাম মানি আপনি শবে বরাত মানেন আমিও শবে বরাত মানি কিন্তু ওই ছাগলটাকে যে শবে বরাত মানে না হাদিস মানে না অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে কথা বলেন ঠিক কি না ভাইর আমার কেন নবীর জন্য জীবন দিব আজকে আমাকে ওয়াজের বিষয় দিয়েছে শানের ইশারাত আমার নবীর প্রত্যেকটা জবান মুবারকের কথা পালন করার জন্য আমরা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিব নবীর প্রত্যেকটা পদ্ধতি বাস্তবায়ন করার জন্য আমরা শ্রম দিব কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাম যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা আল্লাহর হাবিবকে ভালোবাসতে ভালোবাসার মতো বাসতে হবে আল্লাহকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة الله رب العالمين বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হাত তোলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আপনারা জবান খুলে গন আমরা কি অর্ধেক আল্লাহকে মানব নাকি পুরোপুরি মানব আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি বাঁচলে বাঁচার মতো বাঁচব কথা কন ঠিক কিনা কন আমি কি কারো সাইরা কথা কই আমি কি কারো সাইরা কথা কই না বেড়া ভাইরা আমার ওই দিন নতুন ফুরান বাজান না নাকি ফুরান বাজান স্বাস্থ্যগঞ্জ মাগরিবের পরে আমার দাওয়াত আছেন জামের মধ্যে হইলে আমার মাগরিবের টাইম নষ্ট হয়ে গেছিল এরপরে আমার মাহফিল অনেক দূরে ছিল রাজনগর পাড়িয়া এই জন্য আমি চলে গিয়েছিলাম এই মাহফিলটা জেমের কারণে প্রবলেম হয়ে গেছিল আমি আসতে পারি নাই তবে ইনশাল্লাহ আগামী তো এই মাহফিলটা হবে ডিসেম্বরের 10 তারিখে রাত্র 10টা থেকে বেচা থাকলে খেলা হবে আল্লাহ
দরকার নেই দরকার আছে কারা কারা মনে করেন দরকার আছে একটু হাত দিলে দেখান না ইনশাআল্লাহ সবাই আছেন তো ইনশাআল্লাহ যাক আমি কিন্তু আসছিলাম সময়ের কারণে সময়টা ফেস্তা গেছে যাই হোক এরপর আমি তো মাহফিল কখনো মিস করি না ঠিক না রাস্তায় তো জ্যামজটের কারণে সমস্যা হয় দিয়ে পারে এই মুহূর্তে বৃষ্টি আসলে কি মাহফিলটা বন্ধ হইতে পারে না এগুলো প্রাকৃতিক ব্যাপার হঠাৎ বিপদের ব্যাপার এগুলো নিয়ে ভুল বুঝবেন না কমিটিকে ভুল বুঝবেন না আমাকেও ভুল বুঝবেন না ঠিক আছে অনেকে কিছু উল্টা পাল্টা বলছেন আমি মাইন্ড করি নাই তবে ভালোবাসেন বলেই তো বলছেন তাই না এগুলো ব্যাপার না ভালোবাসলে দূরত্ব কোনো ব্যাপার কম কইছে তোমারে বাপ নাই আমরা আল্লাহকে ভালোবাসি নব্বই না একশো নবীকে ভালোবাসি নব্বই না একশো বলি আল্লাহকে ভালোবাসি নব্বই না একশো এটা কথা বলছেন কাফা পরিপূর্ণ ভাবে ভালোবাসতে হবে যেমন আমার নবীর শানের সালাত নিয়ে আলোচনা করতে বলবো আপনারা জবান খুলে বলেন নবীর শান বাড়াইছেন একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে বাড়াইয়া দিয়েছি এখন কতটুকু বাড়াইছে সোনারগড়ের এমপি সাইদ লোক সুমন ভাই এটা হলো হবিগঞ্জ চার হবিগঞ্জ একের মধ্যে একজন হবিগঞ্জের সদর এরপরে দুইয়ের মধ্যে একজন হ্যাঁ নাকি তিনের মধ্যে কেয়া চৌধুরী কোনটা বাহুবল তিন না কত এক একজন এক একটা এরিয়ার জন্য এমপি মন্ত্রী কিন্তু আমার নবীর শান কত আমার আল্লাহ নিজের ক্ষেত্রে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার নবীর ক্ষেত্রে কি বলে ওয়ামা আরসালনাকা ইল্লা আল্লাহ যত জায়গার রব আমার নবী তত জায়গার রহমত নবী আমার বসে আছে চাদর পরে আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদাসসির ও চাদরওয়ালা আমার নবী কম্বল মুড়িয়ে বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কম্বলওয়ালা এত শান এত মান এত মর্যাদা নবী আমার ঘুমায় থাকে আল্লাহ যে বন্ধু উঠেন আমি আল্লাহ আপনাকে দিদার দিব ঠিক কিনা বলে দিন আমার নবী রাস্তা দিয়া ছাতা দিয়া রৌদ্র বাসাইতে পারি না আমার আল্লাহ নবীর মাথা মুবারকের উপর মেঘমালা দিয়া নবীর ছায়া দিয়েছে চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকে রে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুবহানাল কয়টা রে আরে সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা রে 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 জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী সম্মান আল্লাহ বাড়াইছে নবীজিকে সাহাবায়ে কেরাম যেমন করে ভালোবেসেছেন আমরাও নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না সাহাবিরা কি নবীকে জীবনে চাইতে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন কেমন ভালোবাসতেন আল্লাহর হাবিবের সাহাবিরা
আমার নবী যখন ওযু করত সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ শুধু ওযুর পানি বাইরে ফেলবেন না একটু কাশ মুবারক দেন কাশ মুবারক আমার নবী গড়গড়া কইরা হাত কইরা কাশ মুবারক ছাড়ত সাহাবায়ে কেরাম হাতের মধ্যে কাশ মুবারকটা লুফে নিয়ে নিত লুফে নিয়া তারা এই কাশ মুবারকটাকে চেহারার মধ্যে মালিশ করত প্রাকৃতিক কারণে যতক্ষণ উজুর প্রয়োজন হতো না ততক্ষণ পর্যন্ত তারা উজু ভাঙতেন না আর নবীর তুতুমারকটা এই চেহারার ভিতরে মালিশ কইরা সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটত অন্যান্য সাহাবীরা বলতো তুমি মুখের মধ্যে কি দিয়েছো তোমার মুখের ভিতরে মেশকে আম্বরের গ্রান বাহির হইতাছি আল্লাহর হাবিব রক্ত মুবারক ঝরছে সাহাবি রক্ত মুবারক ফিটারের মতন টেনে টেনে এরিকেতের টাইলের ড্রেনের মতন জিব্বাটা ভাঙ্গা দিয়া নবীর দন্ত মুবারকের ঘুরাই লাগাইয়া দিছে যতগুলো রক্ত মুবারক ঢুকছে রে বাবা ওই সাহাবি টেনে টেনে নবীর রক্ত মুবারক পান করে ফেলেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে সাহাবি তুমি কি করেছো ওই সাহাবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক আমি চুষে চুষে পান করে ফেলেছি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে মালিক ইবনে সিনান তুমি তো পেটের ভিতরে আমার রক্ত মুবারক নিলা না তোমার বডির ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে এই জন্য নবীর সম্মান কি বুঝবেন যতই বলি না কেন শেষ হবে না এখন প্রশ্ন হলো নবীর সম্মান আল্লাহ এমন ভাবে বাড়াইছে বাড়াইতে বাড়াইতে আল্লাহর অতি কাছে নিয়ে গেছে নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়েছে আমার নবী বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি আমার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে লিখেছেন যেই মাত্র রেখেছেন আমি আমার পিঠের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি যার চোখ মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই সেই নবীর কাছে পৃথিবীর কোনো কিছু গোপন হতে পারে না আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জল এবং স্থলে এমন কোনো কিছু নাই যেটার বর্ণনা আমি আল্লাহ কোরআনের মধ্যে করি নাই সব হাকিকত আমার আল্লাহ একটা জায়গায় ঢেলে দিয়েছেন আল্লাহ বলেন আর রহমান কষ্ট হচ্ছে আর রহমান علم القرآن الله أكبر قلنا كده خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ فِيهَا
فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان دعي يا رحمان جيني شكا ديئتين قرآن كاكي شكا ديئتين أما النبي كي شكا ديئتين بعيست معلمان رسول بلنا مي پيتي بيتي ايشي چي شكو كي شبه اي پيتي بيري كاو عمار شكو كنا نبي شكو اك جن جبان خولي بولون تيني كي এর চাইতে রসূলের কি আর শান হতে পারে আজকে মৌলবীরা ওয়াজ করে আমার নবী লিখতে জানতেন না আমার নবী পড়তে জানতেন না আরে ফরিন্নার ঘরের ফরিন্নারা হ্যাঁ তুই পড়তে জানতে এডি দেখো আমি ওরে বাটফার এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহু আকবার বলেন আমি যে তেলাওয়াত করছি খারাপ লাগছে আর রহমান আল্লামা আল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মীসান আল্লা তাতগাউ ফিল মীসান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মীসান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফীহা ফাকিহা والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা এই বেটা এইদিকে সামনাটা যদি এইদিকে না দিয়া এইদিকে দিত গরম ধরতে পারত না পায়ের উপরে সামরা উপরে না দিত নিচে দিত নিচেটা উপরে দিত তুমি কংক্রিটের মধ্যে হাঁটতে পারত না এই যে এই যে এই যে বুরুড়ি কি দিছে আরে বেটা বুরুড়ি কি দিছে বড় একটা গুতা লাগবার আগে এই ছোট্ট পর্দাটা সতর্ক এক লাগতেছে কানের বরাবর দেই পছন্দ গেলি রে আরে ই কিলে বস না রাস্তা যা রাস্তা দুলাবালি রে আটকে খেয়ে দে আল্লাহর একটা সৃষ্টি অনর্থক নয় সব বান্দার কল্যাণে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইয়েরা আমার আমার মুরব্বী বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি তাই তো আল্লাহর হাবিব বলেন যারা বলে আমার নবী জানতেন না পড়তে জানতেন না লিখতে জানতেন না এদেরকে আমি বারবার বোঝাইয়া দিয়া যাই নবীর এলেম সম্পর্কে আসলে তারা জানে না যদি জানতো কোনোদিন আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলতো না কথা বলেন না ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবীর এলেমটা কেমন ছিল এই সম্পর্কে তারা জানে না রে বাবা এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন আপনারা জবান খুলে বলেন কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে নিরে বাজান কোনো সন্দেহ নাই এই জন্য যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম সম্পর্কে আমি বলে দিয়ে যাই আল্লাহর হাবিব একদিন সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী নামাজটা পড়ালেন এখন প্রশ্ন হলো হুজুর আমার নবী কোন নামাজটা পড়ালেন আমার নবী ফজরের নামাজ পড়ালেন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ফজরের নামাজ পড়ালেন ফজরের নামাজ পড়াইয়া আল্লাহর হাবিব কোথায় উঠলেন শুনে যান ওয়া সুআদাল মিম্বার আল্লাহর হাবিব মিম্বারের উপরে উঠলেন ফাকাতাবনা
অতঃপর আমার নবী ওয়াজ করা শুরু করলেন আপনারা মনে করেন এখন বুঝি ওয়াজ নতুন আবিষ্কার হয়েছে সোনার গট না 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 সাহাবার সামনে ওয়াজ করা শিখিয়েছেন আমার নবীজি জুরে কন্ন সুবহানাল্লাহ আল্লাহ বলছে হে বন্ধু আমি আল্লাহ যা দিয়েছি তা আপনি পৌঁছায়া দেন ঠিক কি না আল্লাহর হাবে সল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফজর আমার নবী ফজরের নামাজটা পড়লেন সুম্মা সুআদাল মিম্বার অতঃপর আমার নবী মিম্বারের উপরে উঠলেন ফা খতাবানা আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন জোরে কোন সুবহানাল্লাহ যখন ওয়াজটা শুরু করলেন ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন হাত্তা হাদরাতিজ জোহর তখন আমার নবী সামনে জোহরের নামাজটা হাজির হয়ে গেছে ফা নাজালা এরপরে আমার নবী মিম্বর দিকে নামলেন মিম্বর দিকে নামা ফা সাল্লা অতঃপর আমার নবী জোহরের নামাজটা আদায় করলেন জোহরের নামাজটা আদায় করার পর আমার নবী সুম্মা সুআদাল মিম্বার আবার আমার নবী মিম্বরের উপর উঠলেন ফা খতাবানা অতঃপর আমার নবীজি আমাদের সামনে দ্বিতীয়বার আবার ওয়াজ শুরু করলেন এরপরে আমার নবী আপনার নবী বলেন এরপরে বলা হয়েছে হাত্তা হাদরাতিল আসর অতঃপর আমার নবীর সামনে আসর হাজির হয়ে গেল ফা নাযালাল মিম্বার আমার নবী মিম্বর থেকে নামলেন ফা সাল্লা অতঃপর আসরের নামাজ পড়াইলেন যেই মাত্র আসরের নামাজ শেষ হয়ে গেছে সুম্মা সুআদাল মিম্বার এবার পরে আমার নবী আবার মিম্বর উঠলেন ওইটা তিনি কি করলেন তাকে দেখেন ফা খতাবনা অতঃপর আমার নবী আমাদের সামনে আবার ওয়াজ শুরু করলেন ওয়াজ শুরু করার পর হাত্তা গরাবাতিস শামস ওই সূর্যটা পশ্চিম দিকে হেলে ডুলে গেল এরপরে আমার নবী আপনার নবী বয়ান শেষ করলেন এরপরে বলা হয়েছে ওয়াফা আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন আমার নবী সেই দিন ফজর পরে ওয়াজ শুরু করলো জোহরের সময় হলো জোহর পরে ওয়াজ শুরু করলো আসরের সময় হলো আসর পরে ওয়াজ শুরু করলো মাগরিবের সময় হলো বিমা হুয়া কাইনুন আমার নবী সেই দিনে ওয়াজে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী সেই দিনের ওয়াজের ভিতরে সব আমার নবী বর্ণনা করে দিয়েছেন সব বর্ণনা করে দিয়েছেন তাহলে আমার নবীর এলেম কি আমরার মতো আরো যখন আমরার মতো আমরার মতো কইলে কি ইমান থাকবো থাকতো না এডি রসুলের শান শানের রিসালাত বলছেন না আরেকটা শুনেন আরেকটা হাদিস বইলা দিয়া যায় এরপরে বুঝবেন কি বলতে চাচ্ছি ভাইরা আমার কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস আমার নবী আপনার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন ফা আসনাল আল্লাহ আমার নবী দাঁড়ায়া আল্লাহ প্রশংসা করলেন এই জমিনের মধ্যে প্রশংসা হবে একজনের এবং সেজদা পাওয়ার মালিক হলে একজন জবান খুলে বলুন তিনি কে কেবল তোমা বলতাম নি গজলটা কেবল তোমারি গাহিন কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি গাহিন আমর কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি করি ইবাদত দাও দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম বলল প্রশংসা সবই প্রশংসা সবই রে রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় অপুরান দয়াল মেহেরবান আর কিছু নয় তুমি মালিক শেষ রের দি শোন তুলে দাও শেষ বিচারের দিন শেষ বিচারের দিন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী সেই দিন মানুষের সামনে প্রশংসা করলেন কার যুবক আমার নবী আপনার নবী প্রশংসা করে এরপরে কি বয়ানটা করলেন শুনেন
ثم ذكر الدجال امان نبي الدجال شمبر قالوا چنا شروع قلن فقال رسول الله صلى الله عليه وسلم اللہ رحمه صلى الله عليه وسلم بلن اني لا انظر كاموهون امي تما درك الدجال شمبر کے شطر کو کرتے سي ما من نبي جن الا وقد انظر هو قومه امان کنو نبي نائي دارا ششکر شروع دیکھ اي پر جنتو تار امت کے الدجال شمبر کے شطر کو کرن اي بندوري ولكن اقول لكم فيه قولا কিন্তু দাজ্জাল সম্পর্কে আমি এমন তথ্য তোমাদেরকে দেব লা ইউকালহু নাবি গুন্নি কওমিহি যেই তথ্য পৃথিবীর 124000 পয়গম্বর তার উম্মতদেরকে দিতে পারে নাই তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীর তুলনা তো নবীর সাথেই হয় না কথা কোন ঠিক না বেরে গেছে লরে সাউন্ড সেটা বেরে গেছে আজ একবার আমার ও পৃথিবীর মানুষ جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کے عظمت کا حد ہے نا کنارہ ہے جس کا کوئی شور دیتا ہم نہیں جس کا کوئی ثانی نہیں آسی نہیں ذکر کرنا ہے تو وہ نبی ہمارا ہے এটার বাংলা বুঝেন নি বাংলাটা বুঝবেন নি তোমার কোন দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী নবীর তুলনা নবীর সঙ্গে হয় না আর মোল্লা রাখো নবী আমরার মত কে কোই সানি নেহি وہ نبی ہمارا ہے بولو جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمتوں کا حد ہے نہ کنارہ ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمتوں کا حد ہے نہ کنارہ ہے حد ہے نہ کنارہ ہے نعت مصطفیٰ پر لے মাসকানটা কি এরকম থাকে কেন এসে যাবে মাসকানটা কি নরমাল থাকে নাতে মোস্তফা পড়লে নাতে মোস্তফা শুনলে নাতে মোস্তফা পড়লে নাতে মোস্তফা শুনলে মোস্তফা اب جب کرم کر دے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ اب جب کرم کر دے تو سامنے کنارہ ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی وہ نبی ہمارا ہے جرے جرے بولن سبحان اللہ امار جباق بیرف امار مرد بی بابارا کی دیا واس شنائی تا امار بزائی تام رے بابا امی بولے چھلیم نبیر علم کے من امار نبی بولے امی تو مدر کے ددل شمبر کے من تتو دیمو ولم يقله نبي لقومه পৃথিবীর কোন নবী তার কওমকে এমন সতর্ক করতে পারে নাই তাআল্লামু তোমরা জেনে রাখো আন্নাহু আউরুন এই পৃথিবীতে দাজ্জাল আসবে সবাই বলেছে কিন্তু দাজ্জাল চিনার উপায়টা কেউ বলে নাই আমার নবী উম্মতকে দাজ্জালের আলামতটা পর্যন্ত বলে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের একটা চক্ষু হবে কানা চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা ওজার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায় গায়েবি খবর দেনওয়ালা এলো রে মক্কায় গায়েবি খবর দেন এলো রে মক্কায় ঠিক কিনা এই জন্য আমার নবী জানতেন বলেই সাহাবীর হাতে দ্বীনের পতাকা দিয়েছে আমার নবী বলে তোমার পরে এমুকে হাতে পতাকাটা নিবে তোমার পরে এমুকে পতাকাটা নিবে
কিন্তু দেখা গেল সাহাবীরা আমার নবীর পক্ষ থেকে পতাকা লইয়া যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী সেই ময়দানে যায় নাই আপনারা জবান খুলে বলুন আমার নবী যদিও যায় নাই কিন্তু আমার নবী দেখার ক্ষমতা আছে না না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর হাবিব যেই মাত্র সাহাবীদেরকে পাঠালেন সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল এর মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আরেকজন হলো জাফর ইবনে আবি তালিব আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর এরা যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর প্রথম জনের হাতে যেই পতাকাটা দিয়েছিলেন আল্লাহর হাবিব জানতেন এই সাহাবীটা যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরপর আমার নবী যখন বললেন এই পতাকা তারপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে আসবে কিন্তু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে তার হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর এই বেলায়েতের জোর নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন কিন্তু জাফরের সঙ্গে পারে না কিন্তু যখন পারে না ডানে শত্রু বামে শত্রু জবানটা খুলে কোন যার কেউ নাই তার কে আসি আর বড় করে বলুন কে আসি তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ সবাই আধার ঘরে আপন তুমি মোদের পাড়ের তরি তুমি ই তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আয় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ya rasul allah ya habib allah ya rasul allah zore zore ke allahu akbar bola jabe na আমরা সাহাবাদের মতো হকের জন্য জীবন দিতে চাই কি চাই না আব্দুর রাজ্জাকের মতন বিয়াদবদেরকে কাজ্জাবদেরকে সাইজ করতে রাজি আছি না নাই আমরা এদের সঙ্গে লাঠি দিয়ে দ্বন্দ্ব করব না আমরা তাদের সঙ্গে দলিল দিয়ে লড়াই করব কথা কোন ঠিক কি না আল্লাহর হাবিব ইমান আসেনি ইমান আসেনি আল্লাহর হাবিবের সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন কোনোভাবে তার সঙ্গে পারে না এবার দুষ্টরা সিদ্ধান্ত নিল যেহেতু পারি না চতুর্দিকে আক্রমণ শুরু করে দাও ফিরাইবে কোন দিক দিয়া আপনারা জবান খুলে কন যার কেউ না তার কে আসি এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন কোনোভাবে তার সঙ্গে পারে না
একটা বিয়াদ বাইশা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই হাতের মধ্যে তলোয়ার ওই হাতের মধ্যে পিছন দিক দিয়ে খেল দিয়া কুব মারছে যেই মাত্র কুবটা মারছে জাফরের অর্ধেকটা হাত কেটে গেছে অর্ধেকটা হাত যদি কাটটা যায় বাড়ি তলোয়ার আলগানো যায় না রে আব্বা যেই মাত্র হাতটা নড়াচড়া করে জাফর রাদিয়াল্লাহু তাআলা গোবাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়া তিনি আবার যুদ্ধ শুরু করে দিলেন আর আমরা ঘরের মধ্যে ঘুমায়া ঘুমায়া ঘাম জড়াইতো চাই না দিনের জন্য আর সাহাবীরা জীবন দিয়া দিন কায়েম করে গেছে কথা বলেন ঠিক কি না যুবক বায়রা আমার ওই জাফর হাতটা নড়াচড়া করে অর্ধেকটা হাত কাটা বাম হাতে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে ইসলামকে কেমন ভাবে জাফর ধারণ করেছে আমার নবীকে জাফর কেমন ভাবে ধারণ করেছে বন্ধুরে আমার ও যুবক ভাইরা এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন ডান হাতের কারণে পারেন আর ভুলতেছে ডান হাতটা এবার তিনি কি করলো আমার নবীর কথা যখন মনে হয়ে গেছে হককে প্রতিষ্ঠার কথা যখন মনে হয়ে গেছে ডান হাতটার পায়ের নিচে রাইখা টান দিয়া জাফরের বডি থেকে হাতটারে শিরা ফলাইছে এটা সাধারণ কোনো কথা না এটা সাধারণ কোনো ওয়াজ না এটা শুধু ঘটনা না ঘটনা না এটা আমার জীবনে আপনার জীবনে একটা চেতনার মাইল ফলক এবার ডান হাতটারে পায়ের নিচে রেখে টান দিয়া সিরা ফলাইয়া বাম হাতের মধ্যে বেড়ার মতন তলোয়ার টনে যুদ্ধ শুরু করে দিল এমন ভাবে যুদ্ধ শুরু করলো বিয়াদবরা দেখতেছে আগের চাইতে জাফরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে এবার কোনো ভাবে এক হাতে কুলাইতেছে না এবার বিয়াদবরা চতুর মুখে এমন ভাবে জাফরের উপরে ঝাঁপাইয়া পড়ল বাম হাতের মধ্যে একটা কূপ মারছে একটা কূপ দিয়া জাফরের বডি থেকে বাম হাতটারে আলাদা কইরা ফেলাইছে তলোয়ারটা উইরা যায়া পড়ছে এরপরে জাফরের দুইটা হাত নাই দেখেন কেমন প্রেমিক ওই জাফরে দৌড়াইয়া যাইয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে কামড় দিয়া ধরছে ভাইরা এমন ভাবে দাঁড়াইয়া গেছে এরপরে বিয়াদবরা গায়ের একের পর আঘাতের পর আঘাত ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে সাহাবীরা বলতেছেন আমরা দেখলাম জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার গায়ের ভিতরে পঞ্চাশটা তীরের আঘাত লাগছে কূপ লাগছে একটা কূপও তার পিছনে লাগে নাই সবগুলা তার বুকের সামনে লাগছে এটার নামই হলো বীর মুজাহিদ কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে গো ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ হেঁটে হেঁটে যাবে জান্নাতের ভিতরে একটা মাত্র প্রেমিক সবার মাথার উপর দিক দিয়া উড়ালতে উড়ালতে যাবে উড়ালতে উড়ালতে যাবে তোমারে না দেখলে আমার হাসির কুরাত দিচ্ছি না প্লিজ প্লিজ তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে তুই আমার জীব বন রে মুর্শিদ তুই আমার আর জীবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি
شاترا هزار دونل توي امار جيف بونر مرشيف توي امار هرجي نغر بندر غوري پائتے درشن কত রাত ঘুমাইলাম গো নবী এক রাইতে তো তোমারে দেখলাম না কত মাহফিলে গেছি গো নবী কোন মাহফিলে দি তোমারে দেখলাম না ও নবী কত মানুষ মরে গেছে আমিও চলে যাব নিদান কালও কি পাবো না নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন এই তাহিরি সদাই বাসে নয় ও নিরিজ হলে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীব তুই আমার আর জি জার জাল হেসে বুঝবে তোমার না দেখলে আমার ঘড়ি তুই আমার জীব বনের মুর্শিদ তুই আমার আর জীব আল্লাহর হাবিব বলেন উম্মত সবাই যাবে হেটে হেটে যেই পাগলটা যুদ্ধের ময়দানে ডান হাত কেটে ফেলেছে তলোয়ার ছাড়ে নাই বাম হাত কেটে ফেলেছে তলোয়ার ছাড়ে নাই এই সাহাবীর দুইটা জায়গার ভিতরে আমার আল্লাহ হাশরের ময়দানে জান্নাতি ডানা পাখির ডানা লাগাইয়া দিবে জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এর মানে প্রমাণ হয়ে গেল দুনিয়া হলো কষ্টের জায়গা এই জায়গায় ভুগ করলে আপনি সুখ পাবেন না এই জায়গায় যত ঘাম জড়াবেন ততই সাজা পাবেন যত রক্ত জড়াবেন ততই আপনি সাজা পাবেন ওই সাহাবী যখন শহীদ হয়ে গেছে আরেকজন সাহাবী যার উপাধি কোন সাইফুন মিন সুয়ুফিল্লাহ যাকে আমার আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় সবাই আমার সাথে বলেন বন্ধুরা রে ও আমার চুনার গাঁটের বাবারা ও আমার কাছে সাইলের বন্ধুরা গো এবার ওই সাহাবি যার নাম হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ এই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল নিয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন সামনে আসলে কচুরি পান পিছনে যারা কচুরি পান ডাইনে কচুরি পান সামনে কচুরি পান 95% মুসলমানদের দিকে বিজয় চলে আসছে কিন্তু হঠাৎ কিনা তার মাথার পাকড়িটা পড়ে গেছে মাথার হেলমেটটা পড়ে গেছে যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে ওই মুহূর্তে হযরত খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের জন্য দৌড়তে শুরু বললেন বন্ধুরা রে আমার অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে খালিদ ইবনে ওয়ালিদ আমরা যুদ্ধে বিজয় হইতেছি আপনি কেন পিছন দিকে দিয়া দৌড় দিলেন কই আমার মাথার হেলমেটটা পড়ে গেছে আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই আমার সব শক্তি হেলমেটের ভিতরে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না এ বলা যায় না আমার জান মদিনা প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুল যেতে চাইলে বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে
মদিনার স্মৃতি গলে বাবি বারে বাহার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনার স্মৃতি গলে বাবি বারে বাহার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুল যেতে চাইলে ও বোলা যায় না বলো না বোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ভুলে যেতে চাইলে ও বোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ও বোলা যায় না মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা বদর আছে খন্দ কাছে ওদের পাহাড় নবীর লাগি কাছে সালে বাসি বেথার পাহাড় মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা বলো না মদিনা বলি না জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুল যেতে না বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার জান মদিনা আহা ভুলে যেতে চাইলে ও বোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বোলা যায় না কুশিনা বেজাব আপনারা বলেন সাহাবীরা নবীদের জানের চাইতে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো এই ভালোবাসা আমরা চাই কি চাই না দুই হাত তুলে দেখাবেন ইনশাল্লাহ করি ইনশাল্লাহ কর একে বলেন ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে ভুলা যায় না মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা আল্লাহ দেখবো মদিনা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 সিলেটে শাহজালাল কালা আজমিরে খাজাবাবা কালা সিলেটে শাহজালাল কালা আজমিরে খাজাবাবা কালা খড়মপুর কেল্লা শানা খড়মপুর কেল্লা শানা কেহনা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 لا مقصود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا مقبود إلا الله كهنا يا لا حضرت كا الله 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 لا الله 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 তিনি আমাকে গজল শুনে 1500 টাকা পুরস্কৃত করেছেন। আমার আরেক বাবা নাম কি? মোহাম্মদ বাবুল মিয়া দিয়েছেন 1000 টাকা। যাক, আল্লাহ পাক কবুল করুক, দোয়া করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, বসেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে গান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিকে চারা পাগল চারা, প্রেমিকে চারা রসিকে চারা, ভাবক চারা প্রেম ভাঙে প্রেমিকে চারা, কেউ তো জানে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, একদিনই কবর যাবো কেউ তো যাবে না,
একদিনই কবর যাব কেউ তো যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার مرحبا مدينة شريفة نورير خزينة مدينة شريفة نورير خزينة باغول ছাড়া অন্য দেখে না কানার দলরা দেখতে পাবে না আশিক ছাড়া অন্য দেখে না بالو باشار جائے گا مدینہ ٹھکی نارا حضور مرحبا 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 نعرہ تکبیر نعرہ رسالت آسکر فرامر کلا چل بنا بند ہوئے باجان غزل گلی جی بیٹھتی ہے لائن دروا میں جانتا ہم نوازان تیاری بورڈ اگر ڈگا نیلے موت پر لے جب گا ٹھیک ہے سے شومن بڑا آس کا گور تل چھے گور دعا کر رہے گا مرحبا کون شومن میر گور نائل تا اسٹو کرا لے لے আমাদের বিজয়নগরে আচ্ছা বুঝতে ও আচ্ছা আচ্ছা যাক আমাদের এলাকার আত্মীয় হাবিবুল নজরুল ভাই আমাদের ব্রাহ্মণবাড়ি বিজয়নগরের আত্মীয় তো সেই হিসাবে তিনি দোয়া চেয়েছেন আমি ওনার জন্য কি দোয়া করি এবং আপনারা সবাই তার পাশে থাকবেন আল্লাহ যাকে দিয়ে সমাজের কল্যাণ রেখেছেন তাকে আল্লাহ কবুল করুক তবে হাবিবুল নজরুল ভাই তরুণ তরুণরা সমাজে থাকলে কাজ আরো ভালো হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ যেন কবুল করে আমিন করুন এই যুবক ভাইরা আমার গজল যে গাইছি কি কষ্ট পাইছেন শুনলে একটা বাবাইছিনি বাজান বাবাইছিনি এখন কইবেন যে ক্রিয়া তো ফাগলা বেরায় তো সিল্লে গজল দে গাইছি একটাই কারণ খালিদ ইবনে ওয়ালিদ কয় আমার গায়ের জোর নাই সব জোর টুপির ভিতরে আমার গায়ের জোর নাই সব জোর আমার হেলমেটের ভিতরে কয় কি জোর কয় হেলমেটের ভিতরে আছে আমার নবীর চুল মুবারক আরে হাত তুলেন না হাত তুলেন না হাত তুলেন না আমার নবী কি কাহারো মত আরে যার চুল মুবারক হেলমেটে থাকলে এত সুর পাওয়া যায় সেই নবী যদি আশিকের কলবে থাকে আশিকের অন্তরে থাকে সেই দেহের মূল্য কম না বেশি বলছিলাম নবীকে ভালোবাসলে নব্বই না একশো আরো জোরে আরো জোরে একশো ভালোবাসতে হবে এই জন্য সুন্নিরা খায় বিরানি ওদের হয় চলকানি ঠিক কিনা বলুন এই সোনারগাঁটের মানুষ গতকাল হালো রুটি খাইছেন দিকে কত ফতোয়া দিছে এরা ফতোয়া দেওয়ার পরে মসজিদ মুসল্লি বাড়ছে না কমছে হালুয়া বাড়ছে না কমছে বাইরে ভাই হালোটা কিসমিস বাদাম বাদাম দিয়া এরপরে চাউলের ওই হেলুল ফরতেছে বড় চাউলের গরির দিয়া রুটিরা দিয়া ভাত লাগ কইরা মনে করেন যে একটার জায়গা দশটা মাইরা ঠিক আছে রে বাবা আগামীতে হালুয়া প্রতি ঘরে ঘরে হবে এই হালুয়া বানানো ফরজ না হালুয়া বানানো ওয়াজিব না এটা কোনো অপরিহার্য না খাওন খাওন জন বেদাত কইছে এটা আমরা আরো বেশি করে খামু এটা এটা আমরা ইবাদত মনে করে খাইতাম না এটা আমরা পেট ভরব লাগি খামু আমরা পেট ভরব ওদের লুল পরব আমরা পেট ভরব ওদের লুল লুল বুঝেননি লুল লা 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 এই যুবক আমার কি হেরা দেখতে না জানেননি আমি তো বাজান কলজার বাড্ডোটা সিরাল আই আমরা খামু না ঘরে ঘরে হালুয়া ইমানি জালুয়া কথা কন ঠিক কিনা
খাউন কি আরো পারবো না সামনে কমব পারবো নামাজ কি পারবো না কমব পারবো আমার মনে হয় যে কইছে মসজিদে যায়া বীর করা চাইতে বেশা খানা যাওন বালা হে যে কইছে আমার মনে হয় হে জ্ঞান যা হে জ্ঞান মন কোন বেডি আছে সেহারাটা বুঝা যায় মনে হয় সেহারার মধ্যে আমরা তো কালা আছে আমাদের একটা বাপ আছে না বাজান কালা হইলো একটা বাপ তো আছে এমনে তো মনে মনে কালো হয়ে দেওয়া যায় ভিডিও তো সুন্দর দেখা না জি জি বাপ আছে জাল গায়ে দেখলে চিনা যায় কারণটা কি তা কারণ এদের সিনার মধ্যে নবীর প্রেমের খনি আছে কথা কন ঠিক না বেটিক আরে যার ভিতরে নবী থাকে তার টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে সম্পদ না থাকতে পারে কোনো কিছু নাই কারণ তার নবী আছে ইহকাল পরকাল তার জীবন ধন্য হয়ে যাবে কথা কন ঠিক না বেটিক বাজান পায়ে হাত দিয়ে কয়া দিয়ে যাই মল্লে মইরা যামুগা নবী সারা কোনো উপায় না নবী সারা কোনো উপায় না একটু জিকির হইতো নি আজকে জি জি আপনার জন্য কবিতা কেডা লাগছে এটা বাজান আপনার মুরিদ কোহিনুর ও কোহিনুর কই রে ও তুমি দরবার একটু বিবরছ না হুজুর একটু জিকির বাবা কইছি তো জিকির যে করুম তোমরাও তো আরেক জ্বালা এ কবিতা লেখছে কেডা আপনার জন্য কবিতা হাজার জনতা আর বেরিয়ে এসেছেন আপনি আমাদের কাছে ছাইরের মাহফিলে আপনাকে আমি মনে মনে দেখবো এক নজর কত আশা মনে বিদাতা করেছে কবুল হয়েছে দেখা বুকটা পড়ে গেছে তোমার বুকটা পড়ে গেছে না ঠিক আছে আল্লাহ যেন তোমার এই লেখাকে কবুল করে বলুন আমিন মসজিদের জন্য ভক্তের কবিতা হতেই পারে এটা স্বাভাবিক কথা কন ঠিক না ঠিক আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আমার আর একটা ছেলে লিমন সে বিদেশ থাকে তার জন্য সবাই দোয়া করবেন আমার মুরিদ ইসমাইল পিয়াস কোহিনুর এরা আমার বায়াত মুরিদ আল্লাহ যেন এদেরকে সুন্নতের পথে কবুল করে আমিন কর একটা জিকির হইব দিন ইনশাআল্লাহ এটা মহব্বত জিকিরি করেন আন 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 জিগিটা কেমন লাগতেছে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে তার মুর্শিদ আমার কলবের ডাক্তার তালা মারছে কালিমাতে চাবি রই মুর্শিদের হাতে মুর্শিদ বিনে খুলবি এই তোর যাবি না দিকে ব মুরব্বিরা ফিসে না তোমাদের শুনি কি আকল আছে তোমার ব্রেন আছে এই তোর ব্রেন গেছে এই এই তোর ব্রেন গেছে মারহাবা কোন আমার খুশি লাগতাছে কি রে জানেন নি নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে লাভ আছে নিও লাভ হইছি নি এই লাভ আমরা ইনশাল্লাহ পামু এলাকে সিলেলাম বাজান ও বাজান পাঁচ মিনিট একটু কথা কইলে এরপর জিকিটা টান দেই এবার লাগলো না বাজান